তিনি নন কমলা হாரிসি মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি এডিসন এক নির্বাচনী প্রচারানায় এবং দাবি করলেন জোনাল ট্রাম্প বলেন রিপাবলিকানরা নয় ডেমোক্রেটরাই দেশের গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলেছে এই সময় প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প দাবি করেন মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ ও ব্যর্থ প্রেসিডেন্ট বাইডেন তার জন্য দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ট্রাম্প এদিকে দলরেীয় মনোনয়ন নিশ্চিত করে অনেকটাই ফুরসুরে মেজাজে আছেন কমলা হ্যারিস নতুন উদ্যমে নামবেন প্রচারণায়